তাজরাইল, একবার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের কামরার ভিতরে প্রবেশ করলেন। দাউদ পয়গম্বরের ঘরে ঢুকলেন, দুইকা দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, মান আনতা, আপনি কে? মালাকুল মওত আজরাইল বলেন, আনা মালাকুল মওত আজরাইল, আমি তো মালাকুল মওত আজরাইল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মওত আজরাইল কে বলেন, ও মালাকুল মওত আজরাইল, তুমি কেন আমার কামরার ভিতরে ঢুকেছ? কেন তুমি আমার খেদমতে এসেছ? মালাকুল মওত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, আমি তোমার জানটা কবজ করব, আমি তোমার রুহটা কবজ করব। এবার দাউদ পয়গম্বর বলেন, ও মালাকুল মওত আজরাইল, আপনি এমন সময় আমার কামরার ভিতরে ঢুকেছেন, এমন সময় আমার খেদমতে এসেছেন, আমি কিন্তু মোটেই মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। মালাকুল মওত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, তোমার অমুক সাথে আব্দুল্লাহ কই বলে মৃত্যুবরণ করেছে, তোমার দাদা কই বলে মৃত্যুবরণ করেছে, তোমার বাবা কই মৃত্যুবরণ করেছে, তোমার মা কই মৃত্যুবরণ করেছে, তাদের মৃত্যুতে তুমি নসিহত গ্রহণ করতে পারো নাই, তাদের মৃত্যুতে আপনি কি কোনো উপদেশ গ্রহণ করতে পারো নাই? তারা যে হঠাৎ কইরা একদিন একদিন চইলা গেছে, তুমি যে একদিন হঠাৎ করে চইলা যেতে হবে, তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? শুধু তা নয়, মহান আল্লাহর বিধান সম্পর্কে আপনার কি কোনো জানা নেই? আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আজল যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, মালাকুল মওত যখন চলে আসবে, তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই বইলা মালাকুল মওত আজরাইল দাউদ পয়গম্বরের জানটা কবজ করলেন। আল্লাহ, আজল যখন চলে আসবে, আজরাইল যখন আসবে, তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই অবস্থায় তোমার জানটা কবজ করা হবে, রুহটা বের করা হবে। এজন্য ভাই, মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, মরণের আগে সামান জোগাড় করতে হবে, আখেরাতের সামান জোগাড় করতে হবে, পরকালের সামান জোগাড় করতে হবে, জান্নাতের সামান জোগাড় করতে হবে। আর মরণের আগে তুমি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে কইরা তুমি ভালো রেজাল্টটা হাতে নিয়া, ভালো ফলাফলটা হাতে নিয়া, নেক আমলটা হাতে নিয়া, তুমি হাসতে 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 আসল বাড়ির দিকে তথা জান্নাতের দিকে রওনা দিতে পারো। আমার ভাই, এজন্য পরকাল বাবু বান্দারা বলেছেন, আনতাল্লাদি ওয়ালা দাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাউলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইদা বাকাও ফি ইয়াউমি মাউতিকা দাহিকা মাসরুরা। পরকাল বাবুক বান্দারা বলেছেন, যখন তুমি এসেছিল ভবে, কেঁদেছিল তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য
মুসলমান এমন জীবন গঠন করতে হবে, এমন জীবন পরিচালনা করতে হবে, যেই জীবন গঠন করতে যাইয়া, যেই জীবন পরিচালনা করতে যাইয়া তুমি মরণের সময় হাসতে 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 আসল বাড়ির দিকে রওনা দিতে পারো, আর সমস্ত ভুবন, সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী, সমস্ত দুনিয়া যেন তোমার জন্য কান্নাকাটি করে। আমার ভাই, এজন্য মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, আল্লাহর রাসূল বলেন, যারা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবে তাদের দিলটা তাজা থাকবে, তাদের দিলটা সতেজ থাকবে। জোরে কন্ন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, যারা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবে, আল্লাহর রাসূল বলেন, তাদের মরণের যে একটা যন্ত্রণা আছে, মরণের যে একটা কষ্ট আছে, মরণের যে একটা দুঃখ আছে, এই দুঃখটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। জোরে কন্ন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, বেশি বেশি কইরা যদি মরণের কথা স্মরণ করেন, তাহলে আপনার আমার অন্তরের ভিতরে দুনিয়ার যে একটা প্রেম রয়েছে, দুনিয়ার যে একটা ভালোবাসা রয়েছে, দ্বন্দ্বৌলতের ভালোবাসা, বিবি বাচ্চার ভালোবাসা, গাড়ি বাড়ির ভালোবাসা, সব ধরনের ভালোবাসা অন্তর থেকে দূর হইয়া আখেরাতের মহব্বত, পরকালের মহব্বত তোমার অন্তরের ভিতরে চলে আসবে। জোরে কন্ন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। আমার বাইরে শুধু তা নয়, আম্মা জানা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাশরের ময়দানে শাহাদত প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কি শহীদের মর্যাদা লাভ করতে পারবেন? আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা লাভ করে দেয়। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ ওই বান্দা বান্দিকে, মহান আল্লাহ শহীদের মর্যাদা লাভ করে দেন। জোরে কন্ন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, কারণ মরণের স্বাদ সবাই ভোগ করতে হবে, মরণের নামক যে শরাব, এই শরাবটা সবাই পান করতে হবে, আজরাইলের সাথে সবাই সাক্ষাৎ করতে হবে। এজন্য বেশি বেশি কইরা তোমরা মরণের কথা স্মরণ করো। আমার ভাইরা, মরণের কথা স্মরণ করা সম্পর্কে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার যে একটা মহব্বত, দুনিয়ার যে একটা ভালোবাসা, দুনিয়ার যে একটা প্রেম, এই প্রেমটা, এই ভালোবাসাটা, এই মহব্বতটা অন্তর থেকে বের হয়ে যায়। এক নম্বর হলো মরণের ভয়। মরণের ভয়ের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার যে একটা ভালোবাসা, ছেলে সন্তানের ভালোবাসা, বিবি বাচ্চার ভালোবাসা, সব ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে যায়। দুই নম্বর হলো হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে মালিকের দরবারে কি নিয়া দাঁড়াইব, সেই ভয়ে আমার অন্তর থেকে দুনিয়ার যে একটা ভালোবাসা, দুনিয়ার যে একটা মহব্বত, এই মহব্বতটা অন্তর থেকে দূর হয়ে যায়। এজন্য মুসলমান, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। মরণের কথা স্মরণ করতে আবার এইভাবে করবেন না, তুমি
একটা তাসবিহ নিয়া শুধু জপতে থাকলা, মৃত্যু 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 না, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি তুমি দুনি তুমি একাগ্র চিত্রে নীরবে বৈশা বৈশা দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক হইয়া তুমি নির্জনে বৈশা বৈশা মরণের আগের এবং পিছনের অবস্থাটা নিয়া মুরাকাবা করো। আমার ভাইরা, শুধু তা নয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি একাগ্র চিত্রে নির্জনে বৈশা বৈশা চিন্তা করো, তোমার বাবাকে কেমনে দাফন করছো, তোমার মাকে কেমনে দাফন করছো, তোমার ভাইকে কেমনে কবরে নিয়ে নামছো, এইভাবে তুমি চিন্তা করো। এজন্য মুসলমান, বেশি লম্বা ওয়াজের কোনো দরকার নেই, এত লম্বা ওয়াজের কোনো প্রয়োজন নেই। আল্লাহর রাসূল বলেন, কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের উপদেশ হাসিল করার জন্য মরণের ওয়াজটাই যথেষ্ট। আমার ভাইরা, এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন, কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো ব্যবস্থা নেই। আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমনকি নবী রাসূল কোনো পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। বিষয়টা সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত তুলে ধরি। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম তো সকলেই জানেন, কথা বলেন জানেন নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম সকলেই কিন্তু জানেন। ওই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন। আমার ভাই, পৃথিবীর ভিতরে চারজন বাদশাহ এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করেছে তখন ওরা এককভাবে বাদশাহী পরিচালনা করেছে, এককভাবে দেশ চালিয়ে গিয়েছে। কিন্তু পৃথিবীর ভিতরে আজকে তাকিয়ে দেখুন, আপনি ইংল্যান্ডে যদি যান দেখবেন একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন, আমেরিকায় যদি যান দেখবেন একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন, আপনি যদি ইন্ডিয়ায় যান দেখবেন একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের বাংলাদেশেও দেখবেন একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছে। কিন্তু পৃথিবীর ভিতরে যতগুলো দেশ রয়েছে প্রত্যেক দেশে কিন্তু এক একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান, এরা ছিল চারজন বাদশাহ, এই চারজন বাদশাহ যখন এরা বাদশাহী পরিচালনা করছেন তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করেছেন, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। আমার ভাই, ওই চারজনের ভিতরে ছিল, দুইজন ছিল বেঈমান কাফের আর দুইজন ছিল ইমানদার, দুইজন ছিল মুসলমান। বেঈমান কাফিরদের ভিতর থেকে একজন ছিল অভিশপ্ত ফেরাউন, আরেকজন ছিল বুখতে নসর, আর মুসলমানদের ভিতর থেকে একজন ছিল বাদশাহ জুলকারনাইন, আরেকজন ছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার ভাই, ওই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এত পাওয়ার থাকার পরও, এত শক্তি থাকার পরও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুকে দেরি করেন নাই, মৃত্যুকে বিলম্ব করেন নাই। আমার ভাইয়ের, শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস
সালাতু ওয়াসসালাম যখন বাইতুল মুকদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন করে নিয়ে আইসা বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকদ্দাসের পাশে যাইতেন। বাইতুল মুকদ্দাসের পাশে যাইয়া একটা লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে থাকতেন, জিনেরা তার ভয়ে তাকে দেইকা নীরবে নীরবে কাজ করত। এইভাবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে বাইতুল মুকদ্দাসের চার ভাগের তিন ভাগের কাজ শেষ হয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মুকদ্দাসের পাশে একটা লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো, চলে আসার পর সালাম দেয়, আসসালামু আলাইকুম। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন, সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাইয়া আসে। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? আপনি সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি। সালামের জবাব দেওয়ার পর আপনি কোনো কথা কন না, শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসেন, মেহরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলুন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকু মত আজরাইল, আমি তো মালাকুল মত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করলেন, ও আজরাইল ভাই, আপনি কেন আমার খেদমতে এসেছেন, আপনি কেন আমার কাছে এসেছেন? এবার মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি তোমার খেদমতে এসেছি, তোমার জান টা কবজ করব। মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমার দায়িত্ব সম্পর্কে আপনার জানা নেই? আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, দুস্তি করার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই, আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা, মানুষের রূহ কবজ করা। সুতরাং আপনার খেদমতে এসেছি, আপনার জানটা কবজ করব। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, ও মালাকুল মত আজরাইল, আসলে কি আপনি আমার জানটা কবজ করবেন? মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনার হায়াত শেষ, এই মুহূর্তে আমি তোমার জানটা কবজ করব। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকদ্দাসের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন চার ভাগের তিন ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র এক ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করে, আর ভাবে, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমত অবস্থায় বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হবে না। এবার পয়গম্বর সুলাইমান মালাকুল মত আজরাইলকে বলেন, ও মালাকুল মত আজরাইল, এই মুহূর্তে আপনি কি আমার জানটা কবজ করলেন, না কি চলে না?
মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই, যার যেই পরিমাণ আল্লাহ হায়াত বরাদ্দ দিয়েছেন আমি আজরাইল এক সেকেন্ড আগেও জান কবজ করার কোনো হুকুম নাই, এক সেকেন্ড পিছেও তার জান কবজ করার কোনো হুকুম নাই। সুতরাং আপনার বেলায় ওই মুহূর্তেই আমার কিছুই করার নেই। এবার পয়গম্বর সুলাইমান আসমানের দিকে তাকাইয়া বলেন, ও আসমানের মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস, চার ভাগের তিন ভাগের কাজ শেষ হয়েছে, শুধুমাত্র এক ভাগের কাজ বাকি রয়েছে। এবার যদি আমার মরণ হয়ে যায়, মৃত্যু যদি হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। ও মালিক, তোমার গড়ের স্বার্থে তুমি আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, যাতে কইরাম ওই হায়াতের ভিতরে আমি তোমার গড়ের কাজটা শেষ করতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহর কুদরতি নেজামে কারো হায়াত বাড়িয়ে দেওয়ার এবং কমিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। যার যখন মরণ লিখা আছে মালাকুল মত আজরাইল, তখনই জানটা কবজ করবে। তুমি আমার কাছে যতই অনুরোধ করো না কেন, কোনো ধরনের কোনো ফায়দা হবে না, এই মুহূর্তেই তোমার জানটা কবজ করা হবে। এবার মালাকুল এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও মালিক, তাহলে তোমার গড়ের একটা ব্যবস্থা কইরা দাও, যাতে কইরা তোমার গড়ের কাজটা শেষ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, তা হতে পারে। পয়গম্বর সুলাইমান বলেন, ও মালিক, ব্যবস্থাটা কি? ব্যবস্থা হলো, আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি বাইতুল মুকাদ্দাসের পাশে যাইয়া লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে থাকো, জিনেরা তোমার ভয়ে তোমাকে দেইকা নীরবে নীরবে কাজ করে। আমি আল্লাহ লাঠির উপর বর করা অবস্থায় তোমার জানটা কবজ করব, যতদিন পর্যন্ত আমার গড়ের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখবো। জুরে কন্ন সুবহানাল্লাহ। এবার মালাকুল মত আজরাইল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জানটা লাঠির উপর বর করা অবস্থায় রুহটা বের করেছেন। রুহ বের করার পর মহান আল্লাহ সুলাইমানের দেহটাকে আমার আল্লাহ দীর্ঘ এক বৎসর পর্যন্ত হেফাজত করে রেখেছেন। এবার দীর্ঘ এক বৎসর পর্যন্ত যখন হেফাজত করে রেখেছেন, দীর্ঘ এক বৎসর যাবৎ জিনেরা ২৪ ঘন্টা কাজ করতেছে, কারণ পয়গম্বর সুলাইমান লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছেন, এজন্য ওরা ২৪ ঘন্টা কাজ করতেছে। আগে শুধুমাত্র দিনের বেলায় কাজ করতো, এবার ২৪ ঘন্টা কাজ করতেছে, কারণ পয়গম্বর সুলাইমান লাঠির উপর বর দিয়ে দাঁড়াইয়া ২৪ ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন। আমার বায়রা, দীর্ঘ এক বৎসর যাবৎ ২৪ ঘন্টা কাজ করার পর বাইতুল মুকাদ্দাসের যখন কাজ শেষ হয়ে যায়, হঠাৎ একদিন পয়গম্বর সুলাইমানের দেহটা মাটিতে পড়ে যায়। জিনেরা দৌড় দিয়া চলে আসলো, আয়েশা অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা কইরা দেখা যায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ।
জিনেরা দৌড় দিয়ে চলে আসলো, আয়েশা পরীক্ষা করলো, পরীক্ষা কইরা দেখা যায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম উনি আরো বহু আগে ইন্তেকাল করছেন। এবার চিন্তা করে দেখুন, আল্লাহর পয়গম্বর সুলাইমানের বেলায় যদি এরকম হয়, এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও যদি এরকম হয়, তাহলে আমার এবং আপনার বেলায় কেমনে কেমন হবে আপনারাই একটু চিন্তা করুন। আমার ভাইরা, এবার আসুন, যার মরণ যে কাজে যেইভাবেই হবে, যেই স্থানে হবে, যেই অবস্থায় হবে, মালাকুল মত আজরাইল সেখানে সেইভাবে যাইয়া তোমার জানটা কবজ করবে, তোমার রুহটা বের করবে। আমার ভাই, তোমার যদি মরণ লিখা থাকে পানির নিচে, মালাকুল মত আজরাইল পানির নিচে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে গাড়ির নিচে, মালাকুল মত আজরাইল গাড়ির নিচে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে দুশ্মনের হাতে, মালাকুল মত আজরাইল দুশ্মনের হাতে গিয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে কোরআন তেলাওয়াত অবস্থায়, মালাকুল মত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে নামাজের অবস্থায়, মালাকুল মত আজরাইল নামাজের অবস্থায় তোমার জানটা কবজ করবে, তোমার রুহটা বের করবে। এক এক কথায়, যার মরণ যেখানে যেভাবেই লিখা আছে, মালাকুল মত আজরাইল সেখানে যাইয়া সেই অবস্থায় সেই স্থানে তোমার জানটা কবজ করবে, রুহটা বের করবে। আমার ভাইরা, ওই প্রসঙ্গে মসনবী শরীফের ভিতরে একটা ওয়াকেয়া, চমৎকার একটা ওয়াকেয়া বর্ণনা করা হয়েছে। একদিন আল্লাহর পয়গম্বর সম্রাট সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের খেদমতে একটা লোক বসা ছিল। এমন তো অবস্থায় লোকটা হঠাৎ কইরা এমনভাবে দৌড় দিল, দৌড়াইতে দৌড়াইতে আবার পয়গম্বর সুলাইমানের খেদমতে চলে আসলো। আয়েশা পয়গম্বর সুলাইমানকে বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে এক্ষুনি আপনি আমাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। পয়গম্বর সুলাইমান কারণ জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দেব? আমার ভাই, এবার লোকটা বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে আমি আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখেছি, এই মুহূর্তে আমি আজরাইলের বিভৎস চেহারা দেখেছি, এজন্য আমি অনেক দূরে চলে যেতে চাই, যাতে কইরা আজরাইল আমার সাথে সাক্ষাৎ করতে না পারে, আমার সাথে মোলাকাত করতে না পারে। আমার ভাই, এবার পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, ওরে বাতাস, যাও তুমি এই লোকটাকে সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। আমার ভাই, এবার লোকটা পুষতে না পুষতেই মালাকুল মত আজরাইল তার জানটা কবজ করলো। জোরে কন্না আল্লাহ। পরবর্তীতে এক সময় পয়গম্বর সুলাইমানের সাথে আজরাইলের দেখা হয়। দেখা হওয়ার পর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, ওই যে তুমি ওই লোকটাকে তোমার বিভৎস চেহারা দেখিয়েছো, ভয়ঙ্কর চেহারা দেখিয়েছো, কোন কারণে তুমি তোমার বিভৎস চেহারা, ভয়ঙ্কর চেহারা দেখিয়েছো, এর কারণটা কি? এর কারণটা আমি জানতে চাই। মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন, হুকুম করেছেন, ওই লোকটার জানটা কবজ করব, রুহটা বের করব সোমনাথ মন্দিরের কাছ থেকে। তখন আমি তার জানটা কবজ করার জন্য আমি ওই রাস্তা দিয়া যাইতেছিলাম, যাওয়ার সময় হঠাৎ কইরা দেখি তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, মোলাকাত হয়ে যায়। আল্লাহর বিধান নেই যে ওই স্থানে তার জানটা কবজ করব, রুহটা বের করব, এজন্য আমি ওই জায়গায় তার জানটা কবজ করি নাই, আমি শুধুমাত্র তার চেহারার দিকে তাকাচ্ছিলাম,
চেহারার দিকে তাকাইয়া আমি তার জানটা কবজ করার জন্য, রুহটা বের করার জন্য সোমনাথ মন্দিরের নিকট আমি রওনা হলাম। মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে যেইভাবে হুকুম করেছেন যেই স্থানে যেই জায়গায় যেই অবস্থায় তার জানটা কবজ করব, রুহটা বের করব, আমি মালাকুল মত আজরাইল গিয়া দেখি ওই লোকটা ওই জায়গায় ওই স্থানে ওই অবস্থায় বসে আছে। তখন আমি আল্লাহর গুণাগুণ বর্ণনা করলাম, আল্লাহর প্রশংসা বর্ণনা করলাম, আল্লাহর হুকুমে তার জানটা তখন আমি কবজ করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? যার মরণ যেখানে যেইভাবে লেখা আছে, মালাকুল মত আজরাইল কিন্তু সেখানে যাইয়া তার জানটা কবজ করবে, রুহটা বের করবে। বাগাবার কোনো সুযোগ নেই, বাগাবার পালানোর কোনো ব্যবস্থা নেই, কোনো সিস্টেম নেই। আজরাইল যে পাকড়াও করবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এজন্য এই মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নেই, বাঁচার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইরা, শুধু তা নয়, এই মরণ যে হবে আর এই মরণের যে এত কষ্ট এত যন্ত্রণা কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কাউকে কাঁচি দিয়া কাটা হয় অথবা করাত দিয়া যদি চিরা হয় অথবা গরম পানি যদি করা হয়, গরম পানি যখন করা হবে পানিটা যখন টকবক টকবক করবে, পানিটা যখন ফুটতে থাকবে, ফুটার পর এই গরম পানি যদি শরীরের ভিতরে ঢেলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, মরণের যন্ত্রণা এর চেয়ে আরো ভয়াবহ যন্ত্রণা। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য এই মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হলে নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় ইদ্রিস পয়গম্বর শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, তার শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? মালাকুল মত আজরাইল আল্লাহর দরবারে বলেন, ওগো মালিক, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে দোস্তি করতে চাই, সম্পর্ক করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মত আজরাইল, আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করে, দোস্তি যদি করে, তাহলে বন্ধুত্ব লাগাও, দোস্তি লাগাও, আমার কোনো সমস্যা নেই। এবার মালাকুল মত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে যাইয়া ইদ্রিস পয়গম্বরকে বলতেছেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে দোস্তি করতে চাই। ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মত আজরাইল, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে দোস্তি করি না, তবে তুমি আজরাইল যেহেতু এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, তোমার সাথে দোস্তি করতে পারি, তুমি যদি আমার তিনটা শর্ত পালন করো, তিনটা শর্ত যদি মানো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আমি তোমার সাথে দোস্তি করব। এবার মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর ইদ্রিস, তোমার শর্তগুলা কি? ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মত আজরাইল, আমার প্রথম নম্বর শর্ত হলো তুমি আমাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, আর মরণের যন্ত্রণা তা তুমি আমাকে দেখাইতে হবে, এই শর্ত যদি পালন করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আমি তোমার সাথে দোস্তি করব। মালাকুল মত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর, তোমার দুই নম্বর শর্ত কি? ইদ্রিস পয়গম্বর বলেন, আমার
আর দুই নম্বর শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। এই শর্ত যদি মানো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আমি তোমার সাথে দোস্তি করব। মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর তোমার তিন নম্বর শর্তটা কি? ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল আমার তিন নম্বর শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই তিনটা শর্ত যদি পালন করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আমি তোমার সাথে দোস্তি করব। এবার মালাকুল মউত আজরাইল আসমানের মালিকের কাছে গিয়ে ফরিয়াদ করলেন, ও আসমানের মালিক তোমার ইদ্রিসের কাছে গিয়েছিলাম কিন্তু বেজাল আর বেজাল। বেজাল কি? বেজাল হলো তোমার ইদ্রিস কই? আমি যদি তিনটা শর্ত পালন করি তাহলে সে আমার সাথে বন্ধুত্ব করবে, নতুবা সে আমার সাথে বন্ধুত্ব করবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল শর্তগুলা কি? প্রথম নম্বর শর্ত হলো তাকে আগে মারতে হবে আর জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। দুই নম্বর শর্ত হলো জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। তিন নম্বর শর্ত হলো জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। ওই তিনটা শর্ত যদি পালন করি তাহলে সে আমার সাথে বন্ধুত্ব করবে, দোস্তি করবে। আমার আল্লাহ বলেন, ও মালাকুল মউত আজরাইল আমি অর্ডার দিয়া দিলাম, যাও তুমি শর্তগুলা পালন করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে গিয়া বলতেছেন, ও ইদ্রিস আমি তোমার শর্তগুলা পালন করব। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে মারলেন, আবার জীবিত করলেন, মরণের যন্ত্রণা কেমন তা দেখিয়ে দিলেন। এবার মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন। ইদ্রিস পয়গম্বর বলেন, না আমার দুই নম্বর শর্ত পালন করতে হবে। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, আবার জাহান্নাম থেকে বের করলেন। এবার মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন, দোস্তি করুন না, আমার তিন নম্বর শর্তটা পালন করতে হবে। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইলেন, এবার ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুইকা বলে, ও মালাকুল মউত আজরাইল মানুষের একবার মরণ হয়, মানুষ একবার জাহান্নামে যায়, মানুষ একবার জান্নাতে যায়, সুতরাং জান্নাতে এসেছি আর আমি বের হব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাইরা কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ইদ্রিস পয়গম্বর সকইরা যে মৃত্যু বরণ করেছেন, শখের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি জীবন্ত একটা বকরির পেছনের যদি দুটি পা উপরের দিকে লটকানো হয়, আর তাজা বকরির তাজা চামড়া যদি একটান দিয়া নাভি বরাবর আনা হয়, আর একটান দিয়া তাজা বকরির তাজা চামড়া যদি গলা বরাবর আনা হয়, আর একটান দিয়া তাজা বকরি সমস্ত তাজা চামড়া গায়ে থেকে খুলতে যেই পরিমাণ কষ্ট, শকের মৃত্যুতে ইদ্রিস পয়গম্বরের এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট হয়েছে। আল্লাহ, এবার চিন্তা করে দেখুন ভাই, মরণের যন্ত্রণা কত ভয়ঙ্কর। এজন্য এই মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হলে বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে, অধিক পরিমাণে মরণের কথা স্মরণ করবেন, মহান আল্লাহ মরণের যন্ত্রণা দূর কইরা দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, এবার আসুন, মানুষের যখন মরণের সময় চইলা আসে, মানুষের যখন মরণের দিন গণিয়ে আসে, তখন তার
মহব্বতের তিনজন বন্ধুকে ডাইকা ডাইকা বলে, বন্ধু আমার, আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময়, মরণের সময়, কঠিন সমস্যার সময়, আজকে তুমি আমাকে একটু সাহায্য করো, আজকে তুমি আমাকে একটু হেল্প করো। তখন প্রথম নম্বর বন্ধু বলবেন, ও বন্ধু, আমি তো দুনিয়ায় সব সময় আমি তোমার সাথে ছিলাম, আমি সঙ্গী ছিলাম, সব সময় আমি তোমার খেদমত করছি, তোমার কথা শুনছি, কিন্তু আজকে তোমার মরণের সময় আমার কিছুই করার নেই, তোমার মরণের সাথে সাথেই আমি আরেকজনের সাথে বন্ধুত্ব করব, দোস্তি করব। মানুষ তো মনে করে আমি আপন, আমি আপন না, আমি আপন দেখার একটা, আমি আপন হওয়ার একটা ভাব দেখাই, এইভাবেই কিন্তু আমি মানুষকে ধোকা দিয়ে থাকি, আমি বড় নির্মম, আমি বড় নির্দয়। আমার ভাইরা, এবার দ্বিতীয় বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আজকের এই মুসিবতের সময়, বিপদের সময়, মরণের সময়, মেহরবানি কইরা আজকে তুমি আমার জন্য একটু সাহায্য করো, একটু হেল্প করো। দ্বিতীয় নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, ও বন্ধু, আজকে তোমার মরণের সময় আমার কিছুই করার নেই, আমার সাহায্য করার মতো কোনো কিছুই নেই, কিন্তু তোমার মরণের পরে আমি ভালোভাবে দামি দামি কাফন দিতে পারবো, দামি আতর দিতে পারবো, দামি ফুল দিতে পারবো, এর চেয়ে আমার কিছুই করার নেই। এবার তৃতীয় বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকের ওই মুসিবতের সময়, বিপদের সময়, মেহরবানি কইরা তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার তিন নম্বর বন্ধু বলবে, ওরে বন্ধু, আমি তো সব সময় তোমার সাহায্য করছিলাম, সব সময় আমি তোমার সাথে ছিলাম, সারাটা জীবন থাকবো, মরণের সময়ে থাকবো, কবরেও থাকবো, হাসরেও থাকবো, ফুলসিরাতেও থাকবো, সব সময় আমি তোমার সাথে থাকবো, কিন্তু তুমি তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষের ওই তিনজন বন্ধু কারা জানো? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। এজন্য ভাই, ধন সম্পদে কোনো কাজে আসবে না, মরণের সময় টাকা পয়সায় কোনো কাজে আসবে না, বাড়ি গাড়িয়ে কোনো কাজে আসবে না, এই ধন সম্পদ, এই বাড়ি গাড়ি, এগুলাই হয়তো তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, যদি সঠিক জায়গায় ব্যয় না করেন হয়তো তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এজন্য মরণের সময় টাকা পয়সাই কোনো কাজে আসবে না, দন দৌলতে গাড়ি বাড়িয়ে কোনো কাজে আসবে না। দুই নম্বর বন্ধু হলো তোমার আত্মীয় স্বজন, পালা প্রতিবেশী। এজন্য মরণের সময় আত্মীয় স্বজনও কোনো কাজে আসবে না, পাড়া প্রতিবেশীও কোনো কাজে আসবে না। তিন নম্বর বন্ধু হলো তোমার নেক আমল, এই নেক আমলটাই তোমার কাজে আসবে, এই নেক আমলটাই তোমাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, আখেরাতের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আমার ভাই, নেককার হইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, মুমিন হইয়া যদি, আসল মুমিন, প্রকৃত মুমিন হইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মালাকুল মত আজরাইল যখন নেককারের রুহটা কবজ করবে, নেককারের জানটা কবজ করবে, কেমনে কবজ করবে? আমার ভাই, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাহাবাই কেরামকে লক্ষ্য কইরা বলে, ও আমার সাহাবীরা শুনো রে, আল্লাহর বান্দা বান্দি যখন মরণের সময় চইলা আসে, মরণের দিন যখন গনিয়ে আসে, সকরাতুল মৌত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন
দিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাফড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেন। এবারে ফেরেশতারা যখন আল্লাহর বান্দার কাছে চইলা আসে, এবারে ফেরেশতারা সারিবদ্ধ হইয়া সব দইরা আল্লাহর বান্দার কাছে বৈশা যান। যত দূর পর্যন্ত চুক যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে সারিবদ্ধ হইয়া বৈশা যান। বসার কিছুক্ষণের ভিতরেই মালাকুল মত আজরাইল চলে আসেন। মালাকুল মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার মাতার কাছে বৈশা আদবের সাথে সম্মানের সাথে বিনয়ের সাথে বলতেছে, ওরে আল্লাহর প্রিয় বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন কলস পড়তে যদি একটা পানি থাকে, ওই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আস্তে আস্তে বের হয়ে আসে, মুমিন বান্দা বান্দির মারাকুল মত আজরাইল যখন জানটা কবজ করে রুহটা বের করে, এইভাবে আস্তে আস্তে মুমিন বান্দা বান্দির জানটা কবজ করা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার মালাকুল মত আজরাইল মুমিন বান্দার আত্মাটা গ্রহণ কইরা, গ্রহণ করার সাথে সাথে 72,000 ফেরেশতাদের হাতে সংরক্ষিত জান্নাতের সুগন্ধিময় কাফনের কাফড় দিয়া ওই আল্লাহর বান্দার আত্মাটাকে জড়াইয়া নিয়া 72,000 ফেরেশতা সহ আসমানের দিকে রওনা হয়ে যান। পথিমধ্যে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, এমন সময় এই পবিত্র আত্মা থেকে রূহ থেকে গ্রাম বের হইতে থাকে, খুশবু বের হইতে থাকে। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এটা কার পবিত্র আত্মা? 72,000 ফেরেশতারা জবাব দেয়, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। এবার 72,000 ফেরেশতারা ওই আত্মাটা নিয়া প্রথম আসমানে চলে যান। প্রথম আসমানে যাইয়া প্রথম আসমানে লোক করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? 72,000 ফেরেশতারা জবাব দে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবারে ফেরেশতারা সম্বর্ধনা দিয়া সম্মান দিয়া দ্বিতীয় আসমানে পৌঁছাইয়া দেন। দ্বিতীয় আসমানে পৌঁছানোর পর ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, এটা কার পবিত্র আত্মা? 72,000 ফেরেশতারা জবাব দেয়, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা পবিত্র আত্মাটা সম্বর্ধনার মাধ্যমে তৃতীয় আসমানে পৌঁছাইয়া দেন। তৃতীয় আসমানে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, এটা কার পবিত্র আত্মা? 72,000 ফেরেশতারা জবাব দেয়, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার তৃতীয় আসমানের ফেরেশতারা সম্বর্ধনা দিয়া ইজ্জত দিয়া চতুর্থ আসমানে পৌঁছাইয়া দেন। এবার চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে পৌঁছাইয়া দেন। পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে পৌঁছাইয়া দেন। ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম আসমানে পৌঁছাইয়া দেন। সপ্তম আসমানে পৌঁছানোর পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার আত্মার নামটাকে ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার প্রিয় আত্মার নামটা ইল্লিয়িন নামক জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা তাই করবেন। এবার ফেরেশতারা আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতারা এবার যাও, তোমরা আমার বান্দার পবিত্র আত্মাটা নিয়া দুনিয়ার জমিনে যাইয়া তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার রহমতের ফেরেশতারা এই পবিত্র আত্মাটা নিয়া জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া ফেরেশতারা চলে যাবেন, কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকের। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন, জাগ্রত কইরা সালাম দিবেন, সালাম দিয়া বসাইয়া তিনটা প্রশ্ন করবেন, মার রাব্বুকা তোমার রবকে, মার রাব্বুকা তোমার রবকে, তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করো, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ জুরে কন্না সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুকা তোমার ধর্মটা কি, তুমি যদি ইসলামের উপর মজবুত থাকো, ইসলামের উপর যদি শক্ত থাকো, সাবিত কদম থাকো, তাহলে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, ইসলাম হলো একমাত্র আমার মনোনীত ধর্ম জুরে কন্না সুবহানাল্লাহ। এবার তিন নম্বর প্রশ্ন করবেন, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই মহা মনীষী কে, তুমি যদি নবীজির সুন্না অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, নবীকে যদি ভালোবাসো মহব্বত করো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে আমার নবী এমন একজন পয়গম্বর যিনি জমিন থেকে সর্বপ্রথম আত্মপ্রকাশ করবে, যিনি সুপারিশ না কইরা বিচার শুরু হবে না, যিনি সর্বপ্রথম জান্নাতের ভিতরে থাকবে কিয়ামতের দিন, যার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে কিয়ামতের দিন, মহান আল্লাহ যাকে হাউস কাউসার দান করবেন, ইনি হলেন আমার নবী নাবিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়রা, এবার যদি সকলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করি, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি, নবীজির সুন্নত অনুযায়ী যদি চলাফেরা করি, তাহলে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মুসলমান, আপনি আমি যদি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, নবীজির সুন্না অনুযায়ী যদি জীবন যাপন গঠন করি, তাহলে হাশরের কঠিন ময়দানে মুসিবতের সময় এই নবী কিন্তু সুপারিশ কইরা আমাকে আপনাকে আল্লাহর তৈরি, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার, আজি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আজি গো ডুবে আমি পাপের ওই সাগরে, জানে কি হয়
অপারে হাসরে, না জানি কি হবে অপারে হাসরে, তোমারি সুফারিশ বিনে, তোমারি সুফারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আমার বাইরের জন্য বলতেছিলাম, আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করো, নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, অটোমেটিক ওই তিনটা প্রশ্নের জবাব বের হয়ে আসবে। তিনটা প্রশ্নের যখন জবাব বের হয়ে আসবে, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ বলবেন, কাদ সাদাকতা আবুদি, আমার বান্দা সঠিক প্রশ্নের জবাব দিয়া দিয়েছে, আমার বান্দার সঠিক উত্তর দিয়া দিয়েছে। এবার আল্লাহ বলবেন, ফাফরি শুহু মিনাল জান্না ও আলবিসুহু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না। আল্লাহ বলবেন, ফাফরিশুহু মিনাল জান্না ও আলবিসুহু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না, আমার বান্দার খবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতি পোশাক লাগিয়ে দাও, আমার বান্দার দিকে আর খবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে কইরা আমার বান্দার আংশিক নাজ নিয়ামত বুক করতে পারে। এজন্য আমার ভাই, এই ধরনের নাজ নিয়ামত বুক করতে হলে নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। পরকালের সামান জোগাড় কইরা, আখেরাতের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ও আখিরুদা ও আনা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।